নওগাঁয় দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিকরা। শ্রমিকদের বিরুদ্ধে সড়কে চাঁদাবাজি এবং রুট নিয়ন্ত্রণের অভিযোগ এনে এ ধর্মঘট করছেন তারা। এতে নওগাঁ থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে কোনো বাস ছেড়ে যায়নি, চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বিকল্প যানবাহনের গন্তব্যে যেতে দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে তাদের। মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, নিষেধ করার পরও চাঁদাবাজি অব্যাহত রেখেছে শ্রমিকরা। পাশাপাশি অনুমতি না নিয়ে শ্রমিক ইউনিয়ন দুটি বাস পরিচালনা করছে। তবে শ্রমিকরা জানান, স্বার্থের বিপক্ষে গেলেই বাস চলাচল বন্ধ রাখেন মালিকরা। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে নওগাঁ বাস টার্মিনালে রয়েছেন সহকর্মী আরিফুল হক, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে। আরিফুল, ধর্মঘট প্রত্যাহারের কোনো উদ্যোগ আপনি দেখতে পাচ্ছেন কিনা, বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ মৌসুমী আপনাকে। আমি এখন দাঁড়িয়েছি নওগাঁ আন্তঃজেলা বাস টার্মিনাল শহরের বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে। সকাল থেকে এখনো পর্যন্ত একটি বাসও টার্মিনাল থেকে ছেড়ে যায়নি। গত মঙ্গলবার বিকেল থেকে এই যে ধর্মঘটটা শুরু হয়েছে, এই ধর্মঘটটা শুরু হওয়ার কারণে কিন্তু যাত্রী সহ যারা দিনমজুর রয়েছেন এরা কিন্তু বিপাকের মধ্যে রয়েছেন। এদিকে জেলা মোটর মালিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তারা জানিয়েছেন যে দুইটি রুট দখল করাকে কেন্দ্র করে যে ঘটনাটির জন্য বাস মালিক গ্রুপ যে বাস বন্ধ করে রেখেছে, এটা তাদের কাছে একেবারে নিহাতি শ্রমিকদের অন্যায় বলে দাবি করেছেন। এবং আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি যে মালিক গ্রুপ বলেছেন যে তারা দুই গ্রুপের সঙ্গে বসে এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে তারপর তাদের দাবিগুলো পূরণ হওয়ার পর তারা কিন্তু এই ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেবেন। তো মৌসুমি, এই ছিল নওগাঁ থেকে আমার কাছে সর্বশেষ। আরিফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ নওগাঁ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরিফুল হক।